হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব লীলার আর ক্লার্কশিপ, পিএসসি ক্লার্কশিপের সেট 31 জিকে, 1 থেকে 40 পর্যন্ত জিকে। এর আগে 35 দিয়ে দিয়েছি, আজকে 31 শুরু করছি। তো 31 জিকেগুলো শুধু জিকের প্রশ্ন উত্তর নয়, চেষ্টা করি যতদূর বাকি যে অপশনগুলো সেগুলো কোনো প্রশ্নের উত্তর। তো জিকের শুধু প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর, তাহলে তো তুমিও বই দেখে পড়তে পারবে, তাই না? তো যতদূর চেষ্টা করব তোমাদের সাহায্য হবে, যতদূর জানি ততটুকু বলার চেষ্টা করি। এবং শুরু করতে যাচ্ছি, সময় নষ্ট করবো না, স্কিপ করবে না, দেখতে থাকবে, আশা করি ভালো লাগবে ক্লাসটি। ভালো লাগলে তবেই সাবস্ক্রাইব করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে, শেয়ার করবে এবং লাইক করবে। দেখার পরে স্কিপ করবে না, ক্লাসটি দেখো। 1 থেকে 4 পর্যন্ত জিকে দেখো, কার নেতৃত্বে আরবরা সিন্ধ প্রদেশ জয় করেছিলেন? 1 নম্বর প্রশ্ন, মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে 712 খ্রিস্টাব্দে, 712 খ্রিস্টাব্দে তখন সিন্ধ প্রদেশে কার শাসন ছিল? দাহিরের শাসন। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন যে সিন্ধ প্রদেশে তখন কার শাসন ছিল? দাহির, ঠিক আছে। 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে সিন্ধ প্রদেশ জয় করেছিলেন, ডি নম্বর অ্যান্সার। 2 নম্বর, রামকৃষ্ণ আশ্রম কত সালে প্রতিষ্ঠিত হয়? 1897 সালে, বি নম্বর অ্যান্সার। 3 নম্বর, বিশ্ব দুগ্ধ দিবস কবে পালিত হয়? 1 জুন, এটা হচ্ছে বিশ্ব দুগ্ধ দিবস। আর রাষ্ট্রীয় দুগ্ধ দিবস হচ্ছে 26 নভেম্বর, বি নম্বরে অ্যান্সার যেটা। তাহলে 3-এর এ নম্বর অ্যান্সার। 4 নম্বর, বিএআরসি বার্ক এর পূর্ণ রূপ কী? ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। কোথায় অবস্থিত? মহারাষ্ট্রের ট্রাম্বে, সদর দপ্তর ট্রাম্বে, এটাও আসে। কোথায় অবস্থিত? ট্রাম্বে। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, বি নম্বর অ্যান্সার। 5 থেকে 8, 5 নম্বর, দ্য প্রবলেম অফ দ্য ইস্ট বইটির লেখক কে? লর্ড কার্জন। লর্ড কার্জনের সময় আর কি হয়েছিল? আর দুটো বলছি, এক হয়েছিল 1905 সালে বঙ্গভঙ্গ, 1905 সালে রেলওয়ে বোর্ড গঠন হয়েছিল কার্জনের সময়। তাহলে 5-এর হচ্ছে এ নম্বর। সি নম্বরে দেখো, উইস্টন চার্চিলের মাই আর্লি লাইফ, উইস্টন চার্চিল, দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, উইস্টন চার্চিল। লর্ড লিটনের সময় ইম্পর্টেন্ট, বার্নাকুলার প্রেস অ্যাক্ট লাগু করেছিল কে? লিটন। উঠিয়েছিল কে? রিপন। বার্নাকুলার প্রেস অ্যাক্টের উদ্দেশ্য কী ছিল? দেশীয় ভাষায় সংবাদপত্র প্রকাশ করা যাবে না, তাতে দেশীয় লোকের কী হয়েছিল? অসুবিধা হয়েছিল, দেশের খবরাখবর জানতে পারতো না, সেটা রিপন এসে উঠিয়েছিল। সেই জন্য রিপনকে ভারতের কী বলা হয়? উদ্ধারক বলা হয়। ফ্লোরেন্স নাইটেঙ্গেল লর্ড রিপনকে ভারতের উদ্ধারক বলেছিল। ওয়ারেন হেস্টিংস, লর্ড ওয়ারেন হেস্টিংস বাংলার প্রথম গভর্নর জেনারেল, লর্ড ওয়ারেন হেস্টিংস। 5-এর হচ্ছে এ নম্বর অ্যান্সার। 6 নম্বর, এশিয়ানের সদর দপ্তর কোথায় অবস্থিত? ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। কিছুদিন আগে এক সেটাই পেয়েছিলাম, ইন্দোনেশিয়ার রাজধানী একটা আলাদা, ঠিক আছে, কিন্তু এতদিন পরে এসেছে জাকার্তা, হয়তো চেঞ্জ হয়েছে, দেখা হয়নি আমার। তো এশিয়ানের সদর দপ্তর কোথায় অবস্থিত? জাকার্তায় অবস্থিত, বি নম্বর। অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান ন্যাশনস, যেটা হচ্ছে এশিয়ান। পর্তুগালের রাজধানী সি নম্বরে দেখো, লিসবন। 7 নম্বর, ছুফাত লোকনৃত্যটি কোন রাজ্যের লোকনৃত্য? সিকিমের। অসমের হচ্ছে বিহু ভোগালী বিহু, এটা হচ্ছে অসমের। 8 নম্বর, ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত? পুলিশ একাডেমি হচ্ছে হায়দ্রাবাদে, আর ন্যাশনাল ডিফেন্স একাডেমি হচ্ছে খড়গবাসলা। 8-এর হচ্ছে ডি। 9 নম্বর, না 8 পর্যন্ত, 9 থেকে 12, 9 নম্বর, এল নিনো শব্দটি কোন ভাষা থেকে এসছে? স্প্যানিশ, যার অর্থ ছোট বাচ্চা, লিটল বয়, লিটল চাইল্ড, ঠিক আছে, ছোট বাচ্চা। এটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের গরম জলধারা, উষ্ণ জলধারা, যেটা হচ্ছে এল নিনো, স্প্যানিশ শব্দ, এ নম্বর অ্যান্সার। 9-এর 10 নম্বর, কোন পর্বতশ্রেণী থেকে সবরমতী নদী উৎপত্তি হয়েছে? আরাবল্লী পর্বত, আরাবল্লী পর্বত থেকে সবরমতী নদী উৎপন্ন হয়েছে। আরাবল্লী হচ্ছে সবথেকে প্রাচীন ভঙ্গিল পর্বত, আরাবল্লী পর্বত। আরাবল্লী রাজস্থানে অবস্থিত, মাউন্ট আবু রাজস্থানে অবস্থিত, আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গের নাম গুরুশিখর, দিলবারা জৈন মন্দির মাউন্ট আবুতে অবস্থিত, মানে আরাবল্লী পর্বতের উপরে। সাতপুরা পর্বত, এটা হচ্ছে স্তূপ পর্বত, এই প্রশ্নটা, এই প্রশ্নগুলো আসে, সাতপুরা পর্বত কী ধরনের পর্বত, স্তূপ পর্বত, এটা মধ্যপ্রদেশে অবস্থিত।
দশের হচ্ছে ডি, এগারো, কোন রাজ্যের বিধানসভা ভেঙে দেওয়ার ক্ষমতা কার কাছে? সে রাজ্যের রাজ্যপাল। এ নম্বর অ্যান্সার। বারো নম্বর, ভারতীয় সংবিধানের মূল নথিটি কার হাতে লেখায় লিখিত হয়েছিল? পিবিএন রায়জাদা। সি নম্বর অ্যান্সার। ইম্পর্টেন্ট কোশ্চেন, কোশ্চেন এটা। বি আর আম্বেদকর প্রারূপ সমিতির অধ্যক্ষ ছিলেন, সংবিধানের খসড়া কমিটির অধ্যক্ষ না, প্রারূপ সমিতির অধ্যক্ষ ছিলেন বি আর আম্বেদকর। সরোজিনী নাইডু, এ হচ্ছে প্রথম মহিলা রাজ্যপাল সরোজিনী নাইডু, প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুচেতা কৃপলানি। সরোজিনী নাইডুকে ভারতের নাইটিঙ্গেল বলা হয়, ভারত কোকিলা সরোজিনী নাইডু। তাহলে উত্তর কি? সি নম্বর, পিবিএন রায়জাদা। আর আম্বেদকর ছিল সংবিধানের প্রারম্ভ সমিতির অধ্যক্ষ আম্বেদকর। আর মূল নথিটি কার হাতে লেখায়? সি নম্বর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তেরো থেকে সতেরো, তেরো নম্বর, নিম্নলিখিত কোন তরলটি তাপের সুপরিবাহী? এখানে বুঝতে পারছো, ডি নম্বরে পারদ, তাপ ও তড়িতের সুপরিবাহী, তরল ধাতু পারদ, তরল অধাতু ব্রোমিন। আর আরেকটা বি নম্বরে বলছি, বেনজিন যেটা সেটা সুগন্ধি জাতীয় সেন্টেড জাতীয় জিনিস তৈরি করতে বেনজিন ব্যবহার করা হয়। তেরোর হচ্ছে ডি। চোদ্দো নম্বর, ক্লোরিনের ব্লিচিং ক্রিয়া, এটা হচ্ছে জারণ ক্রিয়া। ক্লোরিনের ব্লিচিং ক্রিয়া হচ্ছে জারণ ক্রিয়া। ব্লিচিং পাউডারে কী থাকে? ক্লোরিন থাকে। ক্লোরিন জীবাণুনাশক, জলকে শুদ্ধ করতে কাজে লাগে ক্লোরিন। চোদ্দোর হচ্ছে এ। পনেরো নম্বর, কোন বছর ভারত সরকার রুপির চিহ্ন, যেটা হিন্দিতে র লেখা আছে, গ্রহণ করেছিল? 2010 সালে। বি নম্বর অ্যান্সার। ষোলো নম্বর, জাগরি উপন্যাসটি কে লিখেছেন? সতীনাথ ভাদুরী। এ নম্বর অ্যান্সার। সি নম্বরে আশাপূর্ণা দেবী প্রথম প্রতিশ্রুতি লিখে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল, আশাপূর্ণা দেবী প্রথম মহিলা। আর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় গণদেবতা লিখে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল। ষোলোর সি। সতেরো নম্বর, শার্লক হোমস চরিত্রটির সৃষ্টিকর্তা হলেন আর্থার কোনান ডয়েল। ডি নম্বরে অ্যান্সার। চার্লস ডিকেন্স, ডেভিড কপারফিল্ড, চার্লস ডিকেন্স, অলিভার টুইস্ট, চার্লস ডিকেন্স, ডিকেন্স, টেল অফ টু সিটিস, চার্লস ডিকেন্স। সতেরোর হচ্ছে ডি। আঠেরো নম্বর, সতেরো নম্বর পর্যন্তই, আঠেরো থেকে বাইশ। আঠেরো নম্বর, মিড নাইট চিলড্রেন বইটি কার লেখা? সলমান রুশদি, মিড নাইট চিলড্রেন। সি নম্বর অ্যান্সার। বাকিগুলো দেখো, কিরণ দেশাই, হাল্লাবুলু ইন দ্য গোয়াবা আর্চার্ড, কিরণ দেশাই। চেতন ভগত, ওয়ান নাইট অ্যাট দ্য কল সেন্টার, ফাইভ পয়েন্ট সমবন, থ্রি মিস্টেক্স অফ লাইফ, চেতন ভগতের। অরুন্ধতী রায়, গড অফ স্মল থিংস, অরুন্ধতী রায়। আঠেরোর সি নম্বর। উনিশ নম্বর, রেন মিন বি কোন দেশের মুদ্রা? চীনের, ইয়ান চীনের, ইএন জাপান। মায়ানমারের কায়াত, ইরাকের দিনার, ইরানের রিয়াল, দিরহাম ইউএই, দুবাই, ইউনাইটেড আরব ইমারত। উনিশের হচ্ছে সি। কুড়ি নম্বর, হলুদ নদী নামে পরিচিত হোয়াংহো, হোয়াংহো হলুদ নদী নামে পরিচিত, পিলি নদী, হিন্দিতে পড়তাম আমরা পিলি নদী, পিলি মানে পিলা মানে হলুদ, হোয়াংহো। কুড়ির এ। নীল, পৃথিবীর দীর্ঘতম নদী নীল, আমাজন বিশ্বের বৃহত্তম নদী, দীর্ঘ হচ্ছে লম্বায়, ওটা দীর্ঘ, আর চওড়া সেটা হচ্ছে আমাজন। একুশ নম্বর, ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে, ইউরোপের ককপিট বেলজিয়াম, স্কটল্যান্ড ইউরোপের, স্কটল্যান্ড হচ্ছে কেকের ভূমি, কেকের দেশ স্কটল্যান্ড, ফিনল্যান্ড হাজার সহস্র হ্রদের দেশ ফিনল্যান্ড, সুইজারল্যান্ড ইউরোপের প্লেগ্রাউন্ড, প্লেগ্রাউন্ড অফ ইউরোপ সুইজারল্যান্ড। একুশের হচ্ছে বি নম্বর অ্যান্সার। বাইশ নম্বর, দিল্লির প্রথম এবং একমাত্র মহিলা সম্রাজ্ঞী হলেন রাজিয়া সুলতানা, ইলতুতমিশের মেয়ে রাজিয়া সুলতানা। সি নম্বর অ্যান্সার। তেইশ থেকে ছাব্বিশ, কে সৈয়দ বংশের প্রতিষ্ঠা করেন? খেজুর খা, মানে খিজির খা, ঠিক আছে? তো মজাক করেও কিছু কিছু প্রশ্নের উত্তর রাখতে হয় মাইন্ডে, ঠিক আছে? সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা হলেন খিজির খা। বি নম্বর অ্যান্সার। চব্বিশ নম্বর, কোনটির সাথে রামসার সম্মেলন সম্পর্কিত? অনেক সেটে ঘুরে ঘুরে পাচ্ছি, রামসার জলাভূমি, তাই না? যতদূর পঁচাত্তরটা আছে এরকম।
জলাভূমি। 25 নম্বর, বারাক উপত্যকার গুরুত্বপূর্ণ শস্য হলো পাট। বারাক উপত্যকা হলো আসামের সাইডে অবস্থিত পাট। 26 নম্বর, কোন বিল অর্থবিল কিনা কে সিদ্ধান্ত নেয়? লোকসভার স্পিকার, সি নম্বর অ্যান্সার। 27 থেকে 29, 27 নম্বর, মানুষের চোখের রেটিনার উপর যে প্রতিবিম্ব তৈরি হয় তা হলো বাস্তবিক এবং উল্টা। বাস্তবিক বলতে এখানে বলেছে বি নম্বরে, দেখো সদ ও অবশীর্ষ, সদ এবং অবশীর্ষ, বাস্তবিক এবং উল্টো, বি নম্বর অ্যান্সার। 28 নম্বর, স্লিপিং সিকনেস এর কারণ হচ্ছে ট্রাইপানোসোমা, এ নম্বর অ্যান্সার। 29, একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জিডিপিতে বার্ষিক গড় বৃদ্ধির লক্ষ্যমাত্রা কত ছিল? 9%, ডি নম্বর অ্যান্সার। 30 থেকে 34, সিকে নাইডু ট্রফি কোন খেলায় দেওয়া হয়? ক্রিকেটে, রাষ্ট্রীয় ক্রিকেট দলের প্রথম ক্যাপ্টেন হচ্ছে সিকে নাইডু। তো সিকে নাইডু ট্রফি কোন খেলায় দেওয়া হয়? ক্রিকেটে দেওয়া হয়। প্রথম ক্যাপ্টেন, রাষ্ট্রীয় দলের ক্রিকেট দলের প্রথম ক্যাপ্টেন সিকে নাইডু, সি নম্বর অ্যান্সার। 31, ব্যারোমিটার কী আবিষ্কার করেন? ই টরিসলি। ব্যারোমিটার দিয়ে বায়ুর চাপ মাপা হয়। ব্যারোমিটার দিয়ে কী মাপা হয়? বায়ুর চাপ, ব্যারোমিটার, ই টরিসলি, বি নম্বর অ্যান্সার। বাকি দেখো, আলবার্ট এডিসন বৈদ্যুতিক বাল্ব, ওটিস লিফট, ইউএন ব্রহ্মচারী, কালাজ্বরের টিকা, যতদূর ইউএন ব্রহ্মচারী, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, কালাজ্বরের টিকা। 31-এর হচ্ছে বি, ব্যারোমিটার হচ্ছে বায়ুর চাপ, ম্যানোমিটার গ্যাসের চাপ, হাইড্রোমিটার তরলের ঘনত্ব, হাইগ্রোমিটার বায়ুর আর্দ্রতা, ল্যাক্টোমিটার সুদের দুর্দ্রতা। 32 নম্বর, এন কুঞ্জরানী দেবী নিচের কোন ক্ষেত্রে সম্পর্কিত? ভারোত্তোলন, কর্ণম মালেশ্বরী, ভারোত্তোলন, ডি নম্বর অ্যান্সার। 33 নম্বর, ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে অবস্থিত ওয়াল স্ট্রিট, আইফেল টাওয়ার প্যারিসে অবস্থিত, লন্ডনে হোয়াইট হল প্যালেস লন্ডনে, আর ওয়াল স্ট্রিট নিউ ইয়র্ক, আইফেল টাওয়ার প্যারিস, হ্যামবার্গ জার্মানি, এগুলো আসে, জার্মানির কিছু শহরের নাম আসে। 33-এর হচ্ছে সি। 34 নম্বর, জয় জওয়ান জয় কিষাণ উক্তিটি কার? লাল বাহাদুর শাস্ত্রী, ডি নম্বর অ্যান্সার। দেখো, জওয়াহরলাল নেহরুর একটা বইয়ের নাম বলছি, ডিসকভারি অফ ইন্ডিয়া, জওয়াহরলাল নেহরু লিখেছিল। 34-এর হচ্ছে ডি। 35 থেকে 40, 35 নম্বর, মহাত্মা গান্ধী কোন বছর নাটাল ইন্ডিয়ান এক্সপ্রেস প্রতিষ্ঠা করেন? 1894, দক্ষিণ আফ্রিকায়, বি নম্বর অ্যান্সার। 36 নম্বর, আন্দামান ও নিকোবরের উপজাতিরা প্রধানত কোন সম্প্রদায়ভুক্ত? নেগ্রয়েড, জারোয়া, শ্যাম্পেন, এগুলো আন্দামানের উপজাতি, নেগ্রয়েড, সি নম্বর অ্যান্সার। 37 নম্বর, থ্রম্বিন কোন শারীরবৃত্ত প্রক্রিয়ার সাথে যুক্ত? রক্ততঞ্চন, জমাট বাঁধা যেটা, রক্ততঞ্চন, থ্রম্বিন, বি নম্বর অ্যান্সার। 38 নম্বর, ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনটি কোন রাজ্যের জিন্দ জেলা থেকে চালু হবে? হরিয়ানার জিন্দ জেলা থেকে চালু হবে, বি নম্বর অ্যান্সার। 39, দুবাই ওমেন্স কাবাডি ফাইনাল জিতলেন কোন টিম? কলকাতা, এ নম্বর অ্যান্সার। কারেন্ট অ্যাফেয়ার্সে প্রবেশ করেছি। 40 নম্বর, কোন রাজ্যের ইটবাড়ি রেলওয়ে স্টেশনের নাম সুভাষচন্দ্র বসুর নামে রাখা হবে? মহারাষ্ট্র, এ নম্বর অ্যান্সার। এই হলো 1 থেকে 40 পর্যন্ত জিকে লীলারয়ের ক্লাসশিপের সেট, 31 নম্বর সেট। তো আশা করি ক্লাসটি ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে। এরপরে নেক্সট হয়তো আর একটা বাদ আছে, কিন্তু এই সেটের ম্যাথ চ্যাপ্টার পেছনে চলছে আর জিকেগুলো আগে চলছে।